গত এক দশকে দেশে আমিষের উৎপাদন বেড়েছে কয়েক গুণ, মানুষের খাদ্যাভ্যাসে হয়েছে পরিবর্তন, আর করোনার এই সময়ে মানুষ তার রোগ প্রতিরোধ ক্ষমতা এবং শরীরের কার্যক্ষমতা বাড়ানোর জন্য খাদ্যাভ্যাসে এনেছেন পরিবর্তন। আগে যেখানে মানুষ সকালে দুধ ডিম বা এগুলো এড়িয়ে চলতেন বা অনেক সময় খেতেন না, এখন তারা নিশ্চিত করছেন যে সকালে নাস্তার টেবিলে যেন অন্তত একটি ডিম থাকে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যেন এক গ্লাস দুধ খাওয়া যায়। দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বনিক বার্তার নিয়মিত আয়োজন, বনিক বার্তা নিউজ রুমে। আমি মঞ্জুরুল ইসলাম। আমরা এখানে সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা আলোচনা করব বনিক বার্তায় ছাপা হওয়া প্রধান প্রতিবেদন, আমিষের উৎপাদন 250% বাড়লেও কমেছে মাথাপিছু প্রাপ্তি। প্রতিবেদনটি তৈরি করেছেন বনিক বার্তার উপনগর সম্পাদক সাইদ শাহিন। সাইদ শাহিন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ শাহিন। আপনার কাছে প্রথমে আমরা প্রতিবেদনটির প্রেক্ষাপটটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ মঞ্জুরুল। প্রতিবেদনটি মূলত দুটি সংস্থার তথ্যকে বিশ্লেষণ করা হয়েছে। মঞ্জু, আপনি জানেন যে বাংলাদেশের যে মাথাপিছু ভোগ বিভিন্ন পণ্যের, কৃষি পণ্যের কিংবা খাদ্য পণ্যের, সেটির দিন শেষের তথ্য দিয়ে থাকে আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, হাইস HIS, হাউস হোল্ড অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে রিপোর্ট। সেটি সর্বশেষ যেটি 2016 সালে করা হয়েছে, সেটি 17 সালে প্রকাশিত হয়েছিল। এবং আমাদের আমিষ জাতীয় পণ্যের যে উৎপাদনটি হয় সেখানে ডিম, মাংস, দুধ, এই জাতীয় পণ্যের উৎপাদনের তথ্যটি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় দিয়ে থাকে। তো এই দুটি সংস্থার তথ্য আমরা বিশ্লেষণ করে দেখেছি যে এক দশকের কিংবা তারও কম সময়ের ব্যবধানে আমাদের এই কিছু পণ্যের, মাছ, মাংস, দুধের এবং ডিমের উৎপাদনটা খুব কয়েক গুণ বেড়েছে। সেই জায়গাটায় দুধের উৎপাদন প্রায় 237% এবং মাংসের উৎপাদন প্রায় 277% বৃদ্ধি পেয়েছে। তো এই দুটি পণ্যের উৎপাদন খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেলেও জনপ্রতি যে ভোগটি সেটি আসলে কমে গেছে। সেই কমে যাওয়ার কারণটি কী ছিল কিংবা কোথায় আসলে আমাদের দুর্বলতা আছে, সেই জিনিসগুলোই আমরা পরবর্তীতে আবার বিশ্লেষকদের মাধ্যমে, বিশ্লেষকদের কাছে জানতে চেয়েছি এবং সেই প্রতিবেদনগুলোই উঠে এসেছে। শাহিন, আপনার কাছে একটু জানতে চাই, আপনি প্রতিবেদনে বলেছেন যে আমিষের উৎপাদন বেড়েছে, আবার একই কথাই বলেছেন যে কমেছে মাথাপিছু প্রাপ্তি। তাহলে আমিষ আসলে যাচ্ছে কোথায়? মানে আমরা কি তাহলে আমিষ খাচ্ছি না? এই এই বিষয়টি আসলে প্রতিবেদনের মূল বিষয়। দেখুন, আমরা যখন এই প্রতিবেদনটির, এই আপনার এই প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করেছি যখন, তখন সংশ্লিষ্ট সকলের সাথেই কথা বলার চেষ্টা করেছি, সেটা DLS, BBS, গবেষণা সংস্থা কিংবা এটাকে নিয়ে যারা আরও বিশ্লেষণ করে তাদের কাছ থেকে। তো দুই তিনটি বিষয় উঠে এসেছে। সেটি হলো যে BBS যে হিসাবটি করছে উৎপাদন, এই ভোগের, সেই ভোগ প্রক্রিয়া আসলে সব ভোগ আসছে কিনা, সব ভোগের তথ্য ওখানে আসছে কিনা। আবার DLS যে উৎপাদনের তথ্যটি দেখাচ্ছে সেই উৎপাদনটি আসলে যথাযথ বৈজ্ঞানিক পদ্ধতিতে করা হচ্ছে কিনা, অর্থাৎ যে উৎপাদনটুকু হচ্ছে সেটি হচ্ছে নাকি কম বেশি হচ্ছে। সো মিসম্যাচের এটি একটি মৌলিক জায়গা। আর যেটি ব্যবহারিক জায়গা, যেটি সেটি হলো যে আপনি জানেন অর্থনীতির একটি মূল বিষয় হলো উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন যখন বাড়বে তার পার ইউনিট কস্টটা কমে আসবে, ফলে প্রতিটা পণ্যের দাম তখন ক্রমান্বয়ে কমবে। কিন্তু আমরা মাংস এবং দুধের ক্ষেত্রে দেখছি যে উৎপাদনটা অনেক বেড়ে গেছে কিন্তু পার ইউনিট কস্ট আমরা কমাতে পারি নাই। আপনি নিজেও জানেন কী পরিমাণ ছাগলের মাংস এবং গরুর মাংসের দাম, আবার দুধের দামটাও আমাদের বৈশ্বিকভাবে যে দামটি তার অনেক দূরে। ফলে এখানে এই জিনিসটাই আসলে আসছে যে ভোগটি, যে জনপ্রতি ভোগ যেটি এই এই দুটি পণ্যের ক্ষেত্রে, সেখানে দাম একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ফলে সব মানুষের কাছে সেই পণ্যটি পৌঁছাচ্ছে কিনা সেটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আরেকটি বিষয় হলো দুধের ক্ষেত্রে আরও একটি বিষয় সবচেয়ে বেশি উদ্বেগজনক, যেটি আপনি জানেন যে আপনি নিজেও বললেন যে পুষ্টির ক্ষেত্রে, পুষ্টির নিশ্চয়তার ক্ষেত্রে আসলে দুধের কার্যকারিতা এখন খুবই প্রয়োজন কোভিড সিচুয়েশনে। কিন্তু এটির মান নিয়ে নানান জনের গুজব এবং সন্দেহ রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে যৌক্তিক কিছু বিষয় রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে অযৌক্তিক কিছু বিষয় আছে। তো অযৌক্তিক কিছু বিষয়ের কারণে কিংবা গুজবের কারণে দুধ শিল্পের উপরে আসলে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। আমি আমার প্রতিবেশী কয়েকজনের কথাই জানি যারা একসময় দুধের উপরে খুব ডিপেন্ডেন্ট ছিল, এখন করোনাকালে খুব
সিকিউরড ভাবে খেতে হচ্ছে, সিকিউরড ভাবে বাজার থেকে কিনছে আর কি। সো ওই জায়গাটায় মানের একটি নিশ্চয়তা যদি না দিতে পারি, তাহলে যারা রেগুলার ভোক্তা তারাও কিন্তু এই দুধটি কিংবা আমিষ জাতীয় পণ্যটি গ্রহণে পিছিয়ে পড়বে। ওই জিনিসটি আসলে যে মান এবং দাম, এই দুটির কারণে পণ্যটি যে সব ভোক্তার কাছে যাওয়ার দরকার সেটি যাচ্ছে না। আপনি জানেন আমাদের দেশে পভার্টি সিচুয়েশনটা কী, কিংবা নিম্ন নিম্ন মধ্যম আয়ের এই ধরনের মানুষ রয়েছে, তাদের দৈনিক যে আয় সেই আয়ের সাথে ওই সব পণ্য ক্রয় সক্ষমতা, আমরা যেটাকে বলি পার্চেজিং পাওয়ার প্যারিটি, সেই জায়গাটায় কিন্তু ওরা পিছিয়ে থাকছে। ফলে রেগুলার যে পণ্যটি, যে আমিষ জাতীয় পণ্যটি খাওয়ার কথা, সেটি হয়তো বা তারা খেতে পারছে না, যার কারণে এই এই দূরত্বটাই তৈরি হচ্ছে এই 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 ক্ষেত্রে। শাহিন, দুধের ক্ষেত্রে যদি বলি, আমার ধারণা অনেকেরই একই রকম অভিজ্ঞতা হয়েছে। বাজারে দেখেছি যে আমরা বড় বড় যেসব ব্র্যান্ডগুলো আছে, সেই ব্র্যান্ডগুলোর দুধের দামটা কাছাকাছি কেজি প্রতি। আবার একই সঙ্গে দেখা যায় যে স্থানীয় কিছু উদ্যোক্তা থাকে, তারাও দুধ বিক্রি করে বিভিন্ন পাড়া বা মহল্লাকে কেন্দ্র করে, তারা কিন্তু কেজিতে আবার 15-20 টাকা বেশি নিচ্ছে। তারা বলছে যে তাদের দুধের কোয়ালিটি অনেক ভালো, তাদের দুধ ভালো, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না? বড় বড় যে ব্র্যান্ডগুলো, তাদের তো দুধের মান নিয়ন্ত্রণ করার জন্য একটা ফ্যাক্টরি বা একটা ইনস্টিটিউট, মানে প্রতিষ্ঠান আছে, এবং সেখানে শিক্ষিত জনগোষ্ঠী কাজ করছে, সেখানে পাড়ার যে ছোটো ছোটো উদ্যোক্তা, তাদের যে মান ভালো বলছে তারা, বড় ব্র্যান্ডগুলোর মান খারাপ বলছে তারাই প্রচার করছে, এবং অনেক গ্রাহককে দেখেছি যে বেশি দাম দিয়ে খোলা দুধ কিনছে পাড়ার যেসব এলাকা থেকে। এটা কেন হচ্ছে? মানুষের আস্থা কেন নেই বা কমে আসছে বড় ব্র্যান্ডগুলোর প্রতি? বড় ব্র্যান্ডগুলোর প্রতি ঠিক এটা বলবো না, প্যাকেটজাত দুধের ক্ষেত্রে আর কি, যেটি হচ্ছে যে আমরা ওই যে দামের যে বিষয়টি বললাম, মঞ্জু আপনি একটু শুনবেন যে আমাদের প্রতিবেদনেও উঠে এসেছে, সেটি হলো যে আমরা বৈশ্বিক প্রতিযোগিতায় কিন্তু অনেক পিছিয়ে। অর্থাৎ বৈশ্বিকভাবে যে গুঁড়া দুধটি আমদানি করে আমরা যে দুধটি তৈরি করছি, সেটির কিন্তু লিটার প্রতি খরচ বাংলাদেশে দুধ উৎপাদনের যে খরচটি হয় তার চেয়ে অনেক কম, হাফেরও কম। সো আপনি যদি আপনার যদি দেশে একটি গাভীর দুধ উৎপাদন করতে 50 টাকা খরচ হয়, তো ওই দুধটি আপনি 20 টাকার নিচেও করতে পারেন আর কি। আচ্ছা আচ্ছা। সো ওখানে প্যাকেটজাত দুধের ক্ষেত্রে যেটি মানুষের মনে সন্দেহ আছে, আমরা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারি নাই, সেটি হলো যে তারা মনে করে যে এটা হয়তো বা গুঁড়া দুধ থেকে তৈরি করা। আচ্ছা আচ্ছা। সো ওই প্রক্রিয়ায় যেহেতু ওই মানুষের মনে ওই সন্দেহটা আছে, এবং দাম যেহেতু ওখানে কম থাকে, এই জন্য প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াজাত দুধ প্যাকেটজাত করে সেটির দাম তুলনামূলকভাবে কম থাকে। আমার বিষয়টি আসলে ওই জায়গাটাই যে দেশের খামারি যারা দুধ উৎপাদন করছে তাদের উৎপাদন খরচ কেন আমরা কমাইতে পারছি না, সেটি আমরা প্রশ্ন করেছিলাম বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনকে। তো তারা বললে দেখুন, আমরা বিদ্যুৎ বিল যেটি দিই সেটি এখনও বাণিজ্যিক, আমরা জমির খাজনা কিংবা আমাদের যে প্রক্রিয়াগত যে উপকরণগুলো আসে সেগুলো বাণিজ্যিক, অথচ আমরা কিন্তু কৃষির ভুক্ত। সো এই জায়গাটায় যে ডিস্টেন্স তৈরি করছে, আবার বিশ্বব্যাপী গরুর দুধের উৎপাদন ক্ষমতা যে যতটুকু 30-40 লিটার হয়, বাংলাদেশের কিন্তু সেই সক্ষমতা নাই, ফলে আমরা পার ইউনিট প্রোডাকশন কস্টটা কমাতে পারছি না, যার কারণেই পণ্যের দামটি বেশি থাকছে। এবং আপনি এটাও জানেন আমাদের কিন্তু ওই পণ্যটির ক্ষেত্রে বিপণন দুর্বলতা আছে। দেখুন আপনি জানেন যে আমাদের দুধের সিংহভাগই উৎপাদন হয় সিরাজগঞ্জ পাবনা এই এই জেলাতে, ঠিক তার পাশেই 2-4টি জেলাতে গিয়ে দেখবেন দুধ খাচ্ছে না মানুষ। উত্তরবঙ্গের অপুষ্টিহীনতার চিত্র আমরা তুলে ধরেছি, অপুষ্টির কথা আমাদের এখানে আছে, জেলার 2-3টি জেলার পরেই কিন্তু উত্তরবঙ্গের অপুষ্টি জেলাগুলো। সো ওই জেলাগুলোতে তার মানে দুধ পৌঁছাচ্ছে না, সরবরাহ সংকটের কারণে কিন্তু বুঝতে পারছি। আমিষের ক্ষেত্রে আসলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আমরা কি খাচ্ছি না? আমাদের আপনার প্রতিবেদনে আমরা দেখেছি যে বাংলাদেশের যে শিশুদের, যে আপনি একটা দিয়েছেন যে ছোট বাচ্চারা অনেকেই অপুষ্টিতে ভুগছে, এটা কেন? তাহলে কি আমিষ পাচ্ছে না তারা? হ্যাঁ, সেটি আমরা একটি তথ্য যদি আপনাকে দিই মঞ্জু, তাহলে আপনি বুঝতে পারবেন যে বিশ্বব্যাপী ডিম এবং মাংস গ্রহণের যে বিভিন্ন ধরনের সেগমেন্টেশন আছে সেটি যদি আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে জাপানে একজন মানুষ বছরে প্রায় 320টি ডিম খায়, আর বাংলাদেশে সেটি খাওয়ার ক্ষেত্রে কিন্তু পরিমাণ 104টি। আচ্ছা। আবার উন্নত দেশ কিংবা উন্নত মানে ডেভেলপিং দেশগুলোতে বছরে কিন্তু একজন মানুষ প্রায় 40-42 কেজি মাংস খায়,
সেটি উন্নত দেশের ক্ষেত্রে 50 কেজি পর্যন্ত হয়ে যায়, বাংলাদেশে যার পরিমাণ কিন্তু 6.5 থেকে 7 কেজি। সো ডিফারেন্টটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের আমিষের গ্রহণের হারটা কত পার্থক্য। আবার এফএও গত বছরে যে রিপোর্ট দিয়েছে সেখানে তারা বলতে চাচ্ছে যে আমাদের প্রোটিন জাতীয় খাদ্যের যে পরিমাণ সেটি হতে হবে প্রতি বছরে প্রায় হলো 45 কেজি, কিন্তু আমরা সেটি খাচ্ছি হলো মাত্র 16 কেজি, সো 1/3 পরিমাণ খাচ্ছি। সো এখানে উৎপাদনটা যেটি হচ্ছে সেটি যদি ভোক্তার কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু এই যে ডেফিসিয়েন্সি যেটা আছে আমাদের প্রধান প্রোটিন জাতীয় পণ্যের সেটি কিন্তু কমিয়ে আনা সম্ভব। আরেকটি বিষয় যে মঞ্জু আপনি জানেন যে আমাদের এই প্রোডাক্টগুলার উৎপাদনের এবং বিপণনের যে দুর্বলতা আছে কিংবা উৎপাদন খরচ কমিয়ে আনার যে দুর্বলতাটা আছে সেটি কিন্তু বাংলাদেশ চাইলেই মেটাতে পারে। একটু একটু আপনাকে যদি স্মরণ করিয়ে দিই, সেটি হলো 2014-15 সালে যখন ভারত আমাদের কুরবানি গরুর মৌসুমে যখন নিষেধাজ্ঞা দেয়, তার 2 বছরের মধ্যে কিন্তু আমরা অলমোস্ট কুরবানির গরুর চাহিদা কিন্তু আমরা মেটাতে মেটাতে সক্ষম উৎপাদনে করতে পেরেছি, দেশি উৎপাদনে সক্ষম হয়েছি। সুতরাং আমার বলার জায়গা ওটি যে আমাদের সম্ভাবনা আছে, ঘাটতি আছে অনেক, সম্ভাবনা কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এখানে কিন্তু তরুণরা নিয়োজিত হয়ে গেছে, এখানে এই শিল্প এই আমিষ জাতীয় পণ্য উৎপাদনে অনেক ভালো ভালো চলে এসেছে, শিক্ষিত ছেলেমেয়েরা নিয়োজিত হয়েছে লাখ লাখ। আমাদের ঢাকার আশেপাশে কিন্তু এখন দেখবেন দুধ মাংস পোলট্রি এই ধরনের নানান ফার্ম তৈরি হয়েছে, আবার শিক্ষিত যারা চাকরি বাকরি করেন কিংবা রিটায়ার্ড করছেন তারা কিন্তু এখন ওই ধরনের ফার্ম করছে। আবার কোভিডকালীন সময়ে আমাদের সরকার প্রধান কিন্তু ঘোষণা দিয়েছেন যে যারা বিদেশ থেকে ফেরত এসছে তাদেরকে খামার করার জন্য অর্থায়ন দেওয়া আর কি, তো সেটিও কিন্তু চালু হয়েছে। অর্থাৎ আমিষ জাতীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের সম্ভাবনাটাও প্রচুর, শুধু প্রয়োজন একটু সদিচ্ছা, একটু প্রযুক্তিগত জ্ঞান এবং উৎপাদন খরচ কমিয়ে আনার জন্য যতটুকু যে ধরনের সাপোর্ট প্রয়োজন, তাহলে কিন্তু আমরা এই যে সংকট কিংবা ডেফিসিয়েন্সি যেটা আছে সেটা কমে নিয়ে আসতে সক্ষম হব। ধন্যবাদ শাহিন আপনার মূল্যবান মতামতের জন্য। দর্শক, আমরা জানলাম যে আমিষ উৎপাদনে গত 1 দশকে বাংলাদেশ অনেক দূর এগিয়ে এসেছে, এটা একটা আশার খবর। কিন্তু একই সাথে আমরা লক্ষ্য করেছি যে বিপণন ব্যবস্থায় দুর্বলতার কারণে এই আমিষ ইনটেক বা আমিষ গ্রহণ সবার মধ্যে সমানভাবে হচ্ছে না। আমরা দেখেছি যে যেই সব জেলাগুলোতে দুধের ক্ষেত্রে যদি দেখি, যেসব জেলাগুলোতে দুধের উৎপাদন বেশি হচ্ছে সেখানে দুধের দাম কম, আবার তার পাশের জেলাগুলোতেই বেশি। আবার দেখা যাচ্ছে যে কোনো কারণে বিক্রি করা সম্ভব না হলে খামারিরা বা তাদের দুধ পানিতে ফেলে দিচ্ছেন, মাটিতে ফেলে দিচ্ছেন। এই পুরো বিষয়টাই হচ্ছে বিপণন দুর্বলতার কারণে। আমরা চাইবো এই বিপণন দুর্বলতা এবং মান নিয়ন্ত্রণের বিষয়টি আরও শক্তিশালী হোক। দর্শক, সাম্প্রতিক বিভিন্ন বিষয় তার বিশ্লেষণ নিয়ে আমরা নিয়মিত থাকছি বণিক বার্তার ডিজিটাল মাধ্যমে। নিয়মিত খবর পেতে চোখ রাখুন বণিক বার্তার ওয়েবসাইট www.bonikbarta.net এ। করোনা সংক্রমণ প্রতিরোধে সাবধানে থাকুন। ধন্যবাদ।